দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানা দীর্ঘদিন ধরে পড়ে আছে আবাসন, সে আবাসন চত্বরে অপচয় হচ্ছে পানীয় জল, হোশ নেই কর্তৃপক্ষের। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানায় 2002 সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। বহু আবাসন গড়ে উঠেছিল সেই সময়, সেগুলিও সব পরিত্যক্ত। সেই আবাসন চত্বরে অপচয় হচ্ছে পানীয় জল। আবাসনের বাসিন্দাদের পানীয় জলের জন্য এবং পার্শ্ববর্তী এলাকা আড়াশঙ্করপুর সহ বেশ কিছু এলাকায় মানুষদের পানীয় জল দিত হিন্দুস্তান ফার্টিলাইজার কর্তৃপক্ষ। বর্তমানে অঞ্চলের বিভিন্ন জায়গায় পাইপলাইন ফেটে গিয়ে অনায়াসে অপচয় হচ্ছে পানীয় জল। জল সংকট দেখা দিচ্ছে বিস্তীর্ণ এলাকায়। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানা কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই। বিধাননগর এলাকায় পরিত্যক্ত আবাসন চত্বরের ভেতর একাধিক জায়গায় এভাবেই অপচয় হতে দেখা যাচ্ছে। গত এক মাস ধরে পানীয় জল জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তা। চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যদিনে যাতায়াতকারী মানুষজন, এদের থেকে এলাকাবাসীদের। জেমুয়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ স্বাধীন ঘোষ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাস্তার হিন্দুস্তান ফার্টিলাইজার কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান ফার্টিলাইজার কর্তৃপক্ষের। এভাবে দীর্ঘদিন ধরে জল অপচয় হচ্ছে, অথচ রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান ফার্টিলাইজার কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই বলে তার অভিযোগ। প্রায় এক মাস হয়ে গেল তো জলটা নষ্ট হয়েছে, কত মানুষ খেতে পাচ্ছে না জলটা। কেন্দ্রীয় সরকারের এই ফার্টিলাইজার কারখানা এভাবে জল অপচয়, সেটাই কেউ দেখে না, মনে কোনো ইয়ে নেই, গুরুত্ব না। জলের সমস্যা হয় না আমাদের? প্রচুর জলের সমস্যা। তাও এইভাবে নষ্ট কতদিন থেকে বের হচ্ছে? এক মাস। কেউ আমরা আসছি দেখছি রোজ, কেউ কত লোক এদিকে যদি কিছু একটা কাঠ ভাঙছে বা কিছু তখন কত লোক চলে আসছে, তাতে জল নষ্ট হচ্ছে কি সেটার সময় কেউ দেখছে না। কি বলবে, এটা কোন এলাকা? দেবসাই মনে ফাটলে যা, কেউ ব্যবস্থা নেয় না। কেউ কতদিন ধরে দেখছি রোজ জল অপব্যয় হচ্ছে, হচ্ছে তো একটু তো হচ্ছে মানুষের। আপনার নাম? সরস্বতী দত্ত। এটা আমরা আমাদের জেমুয়া গ্রাম পঞ্চায়েত বা দুর্গাপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার মানুষের পক্ষ হয়ে আমরা জানিয়েছিলাম কর্পোরেশনকে। যাই হোক, কর্পোরেশনের এই মুহূর্তে যদিও কিছু করার নেই, কেননা ওটা হচ্ছে HFCL আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যখন HFCL যখন মানে কারখানাটা চালু ছিল তখন ওই ট্যাঙ্কটা হয়েছিল, এবং ট্যাঙ্কটার থেকে তৎকালীন গভর্নমেন্ট বা তৎকালীন পঞ্চায়েতের আমাদের এলাকাতে ওয়াটার কানেকশন দিয়েছিল। দীর্ঘদিন প্রায় HFCL বন্ধ হওয়ার পর থেকে ওখানটা জরাজীর্ণ অবস্থা হয়ে আছে, যার ফলে এই মুহূর্তে আমার ঠিক জানা নেই যে ওটা কর্পোরেশনকে দিচ্ছে কি দিচ্ছে না, রক্ষণাবেক্ষণের কার দায়িত্ব। তবে এটা আমার মনে হয় সরাসরি কেন্দ্রীয় সরকারের উদাসীনতার অভাবেই কিন্তু এই জল অপচয় সেটা হচ্ছে। পানীয় জলের অপচয়।